সমৃত দর্শক একুশে টেলিভিশনে নিয়মিত আয়োজন ইভ্যালি একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছে আমি আহমেদ দর্শক আপনারা নিশ্চয়ই খবরটি রেখে থাকবেন যে সারা বিশ্বব্যাপী কোভিড নাইন্টিনের সেকেন্ড ওয়েভ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দেশে এই সংক্রমণের হার আমরা ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি বিশেষ করে মধ্য ইউরোপের বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণের যে হার সেটি একেবারে সর্বোচ্চ দিকে আবারও ধীরে ধীরে এগোচ্ছে সেখান থেকে সারা বিশ্বব্যাপী একটি শঙ্কার জায়গা নতুন করে তৈরি হচ্ছে বিভিন্ন দেশ নতুন করে করেছে বিভিন্ন ধরনের চলা ফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এক একেবারেই সেই যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে সে সমস্ত দেশের সরকার খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশেও সামনে যে শীতকাল আসছে সেটাকে ঘিরে নতুন করে আশঙ্কর জায়গা তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এই শীতকে সামনে রেখে করোনার নতুন করে সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা সেটি ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা তিনি দিয়েছেন পাশাপাশি বাংলাদেশের এই কোভিড নাইন্টিন বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক যে কমিটি রয়েছে তাদের পক্ষ থেকেও এরকম আশঙ্কার কথা বলা হচ্ছে এবং আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলা হচ্ছে সেই বিষয়গুলোই মূলত আজকের এই ইভ্যালি একুশে রাতে আমরা আলোচনায় তুলে নিয়ে আসবার চেষ্টা করব। এবং আজকে আমরা যে শিরোনামে এই আলোচনাটা করব সেই শিরোনাম আমরা আজকে নির্ধারণ করেছি করোনা সেকেন্ড ওয়েভ এই বিষয়টিতেই আমরা এগোবো আমাদের আলোচনাটা এই আলোচনা একই সাথে আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমরা আজকের আলোচনায় যাদেরকে পেয়েছি যারা যুক্ত রয়েছেন তাদের সাথে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ আজিজ মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ জাপান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শেখ ডাক্তারে গবেষক এহিমে বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন ডাক্তার কল্লোল সহযোগী অধ্যাপক অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল আমি আহ স্টুডিওতে রয়েছেন ডাক্তার এম এ আজিজ আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে ইভ্যালি একুশে রাতে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হয়েছেন আমাদের ইভ্যালি একুশের রাতের এই আলোচনায় আলোচনাটা শুরু করতে চাই অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আপনাকে দিয়ে যেটা বলছিলাম সেকেন্ড ওয়েভ সেকেন্ড ওয়েভ নিয়ে না একেবারে আমি যদি বলি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের সেকেন্ড ওয়েভ এই বিষয়টি নিয়েই এক ধরনের তাদের জানার কমতি থাকা বা এক ধরনের জানার নতুন করে আগ্রহ তৈরি হওয়ার বিষয়টি রয়েছে কারণ বাংলাদেশের মানুষ মনে করছে যে বাংলাদেশের কখন সেই পিক খোঁজার একটা চেষ্টা চললো যে কোন মাসে সেই চূড়ায় পৌঁছাবে সেই চূড়াটাও সেই অর্থে খুঁজে পাওয়া গেল না বাংলাদেশের প্রথম ওয়েভ শেষ হয়েছে কিনা সেটাও এদেশের মানুষের একেবারেই বিষয়টি পরিষ্কার নয় সেখান থেকে আবার সেকেন্ড ওয়েভের যে সেই দ্বিতীয় ধাক্কার ব্যাপারটি এখন আমাদের সামনে এসেছে সেখান থেকে আসলে বলতে চাই ব্যাপারটা কি আসলে প্রথম ওয়েভে কি বাংলাদেশ পার করতে পেরেছি আমরা ধন্যবাদ আপনাকে দেখুন প্রথম ওয়েব চলছে প্রথম ওয়েব এখনো শেষ হয় নাই ওয়ার্ল্ডের যে সমস্ত দেশে সেকেন্ড ওয়েভ চলছে সব দেশে যে ফার্স্ট ওয়েভ শেষ হয়েছে তা না অনেক দেশে ফার্স্ট ওয়েভ শেষ হওয়ার পরে আবার দেখা দিয়েছে অনেকে ফার্স্ট ওয়েভ চলছে এই পর্যায়েও দেখা দিয়েছে তবে সেকেন্ড ওয়েব নিয়ে সারা বিশ্বেই মানুষ কৌতূহলী এবং আগ্রহী এবং সতর্ক এবং সব বিশ্বের সব দেশেই সেকেন্ড ওয়েবের মেজান নিচ্ছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই সেকেন্ড ওয়েবের ব্যাপারে অলরেডি বলেছেন সেকেন্ড ওয়েবের ব্যাপারে প্রস্তুতি নিতে বলেছেন এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে বলেছেন সরকারও ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে আগামী সাত দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নেবে এয়ারপোর্ট বলেন স্থলবন্দর বলেন হাসপাতালগুলো সেই ব্যাপারে নতুন করে আবার প্রস্তুতি নেবে তবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শীতে শীতের একটা ওয়েব আসার সম্ভাবনা আছে আমাদের পাশের দেশের কথাই যদি চিন্তা করেন এই পাশের দেশে এখনও ফার্স্ট চলছে এবং আমেরিকা ব্রাজিলের চেয়েটিশন দেখেন এখানে আবহাওয়া এবং আমাদের মানুষের একই রকম সেই ব্যাপারে আমাদের একটা সংকার জায়গা আছে পাশের দেশে হিসাবে আর সেকেন্ডে আগামী কিংবা পরের মাসে যদি আসে সেটা শীত মৌসুমে হবে যদিও শীত কিংবা গ্রীষ্ম এই নিয়ে বিতর্ক নেই ডাব্লিউচও মনে করে না যে শীত কিংবা গ্রীষ্মে বেশি কম হবে কারণ একই রকম শীতেও গ্রীষ্মেও এটার কোনো ভেদাভেদ মনে হয় না ডাব্লিউচ সেটা মনে করে না তারপরেও আমাদের সেকেন্ড ওয়েভটা শীতেই পড়বে তারপরেও কেউ কেউ মনে করে যে শীতে একটু ভয়াবহতা বেশি দেখা দিতে পারে সেই প্রেক্ষাপটে আমরা সেটা কি আসলে অন্যান্য যে ফ্লুগুলা নরমালি আমরা অন্যান্য বছর যেগুলা দেখতে পেতাম যে ফ্লু আক্রান্ত হয়েও শীতকালে এক ধরনের ডিজাস্টার ঘটে শীতকালে ফ্লু হয় এবং যারা চেস্ট ডিজিজ এর پیشنট অ্যাজমাটিক پیشنট তাদের অ্যাজমার অ্যাটাক শীতকালে হয় বেশি সেই প্রেক্ষাপটে এই শীতের

আমাদের সরকারের সার্বিক ব্যবস্থাপনার প্রস্তুতি যে ইকোনমিক অর্থনীতি সচল রেখেই কিন্তু আমাদের সচল রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে করোনা মোকাবেলা করতে হবে সেই প্রেক্ষাপটেই আমাদের হাসপাতালগুলোতেও প্রস্তুতি নিতে হবে দেখুন হাসপাতালগুলা এই চিকিৎসকদের সেরকম কোভিড হাসপাতালগুলো অলরেডি দেখেন কিছু কিছু কোভিড হাসপাতাল নন কোভিড করার প্রক্রিয়াও চলছিল অলরেডি কিছু হয়ে গেছিলো যেহেতু সেকেন্ড ওয়েভের সম্ভাবনা আছে এখন মন্ত্রণালয় সেই চিন্তা হয়তো করবে না তারা এই হাসপাতালগুলোকে আবার কোভিড করার চেষ্টা করবে ডাক্তারদেরকে সেভাবে প্রস্তুতি নেবে ওষুধপত্রের

কোনো ধরনের লকডাউনের সিদ্ধান্ত জাপান সরকার কখনোই নেয়নি একেবারেই সেই কোভিড নাইন্টিন যখন থেকে পুরো বিশ্বকে গ্রাস করেছে তখন থেকেই জাপানের একদম শুরুটা যেখানে বিভিন্ন দেশ লকডাউনের সিদ্ধান্তে গিয়েছে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করেছে সেখানে জাপান সরকার সেই অর্থে কোনো ধরনের লকডাউনের চিন্তাও করেনি সবকিছুই খোলা ছিল স্বাভাবিক ছিল শিক্ষা প্রতিষ্ঠান সব ধরনের অর্থনীতির যে চাকা সেটাও সচল রেখেছে কিন্তু তারপরও জাপানে এরকম ভয়াবহতা কখনোই আমরা লক্ষ্য করিনি সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে আপনাকে ধন্যবাদ আসলে জাপানে আপনাকে সিস্টেমটার সম্বন্ধে আমাদের একটু সম্মুখ জানতে হবে জাপানে মোট সাতচল্লিশটা জেলা আছে এটাকে জেলাও বলা যেতে পারে আবার প্রদেশও বলা যেতে পারে এবং প্রত্যেকটা প্রিফেকচারে একজন করে গভর্নর আছেন এবং জাপানের একটা জায়গাতে কি হবে সেটা সেইখানকার গভর্নর নির্ধারণ করেন এটা হচ্ছে সেন্ট্রাল থেকে যেমন আমাদের ক্ষেত্রে সবকিছু একটা সেন্ট্রাল থেকে দেওয়া হয় ওটা তা না হয়ে ওইখানে গভর্নর ঠিক করবেন কি হবে জাপানে জানুয়ারি মাস থেকে আপনার কোভিড শুরু হয়েছে জাপানে কোভিড শুরু হওয়ার ব্যাপারে কিন্তু একটা এক্সট্রডনারি ব্যাপার ছিল একটা ক্রুজ শিপ যেটা সাঁত্রিশ মতন লোক নিয়ে এসে জাপানি ইয়োকোহামা বন্দরে থামে সেই ক্রুজ শিপ থেকে প্রথমে কোভিড এর প্যাশেন্টরা আসতে লাগে তারপরে একটা বোধ পাল্লা হারিয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা করা হয়েছিল তবে আমি আমার দেখা মতে জাপানের যেগুলো খুব সিগনিফিকেন্ট জিনিস তার মধ্যে একটা হচ্ছে যে এরা কোনো মানে কান্ট্রিওয়াইজ লকডাউন যেটাকে বলা হয় এই ধরনের দেয়নি যে ডেফিনেটলি বিভিন্ন সময় বিভিন্ন রেস্ট্রিকশন বিভিন্ন জিনিসের উপরে ছিল যেমন আজকে এই জায়গাকার দুটো স্কুল বন্ধ ওখানকার ইউনিভার্সিটিটা বন্ধ এরকম ব্যাপার সবসময় কিছু ছিল একদম যে এভরিথিং কমন একদম ওপেন চলতেছে তা নয় কিছু কিছু রেস্ট্রিকশন ছিল কিন্তু এরা ন্যাশনাল ওয়াইড কোনো লকডাউন দেয়নি দুই নম্বর কথা জাপানের লোকজন প্রথম থেকে আইন বা সিস্টেম যদি সরকার বলে যে তোমরা মাস্ক পরে আসো তাহলে সবাই মাস্ক পরে যাবে এবং আপনি দেখলে একটু অবাকি হয়ে যাবেন এখনো প্রায় নব্বই নিরানব্বই ভাগ মানে ইন জেনারেলি কারো স্পেসিফিক প্রবলেম না থাকলে সবাই মাস্ক ব্যবহার করে আর জাপানের এই খুব বেশি আক্রান্ত না হয় তবুও জাপানে বারো সমতন রোগী মারা গিয়েছেন এবং জাপান এখন সবাই খুব শুনলে অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে সবাই যেটা খুব বলছে যে টেস্ট করতে হবে প্রচুর টেস্ট করা দরকার যে আমেরিকাতে প্রায় হচ্ছে তিন লক্ষ টেস্ট করা হয়েছে প্রতি এক মিলিয়ন লোকের জন্য জাপানে মাত্র দু হাজার টেস্ট করা হয়েছে এক মিলিয়নের জন্য যেখানে বাংলাদেশে এগারো হাজার করা হয়েছে মানে প্রায় বাংলাদেশের সাথে টেস্টের কথা চিন্তা করলে জাপান একই রকমের কিন্তু এদের একটা সিস্টেম ছিল যে সিস্টেমটা হচ্ছে ডাব্লিউচ থেকে বলা ছিল যে থ্রি টি এটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল হবে একটা হচ্ছে আপনি প্রথমে টেস্ট করবেন দুই নম্বর তারপরে হলো তাকে ট্রেসিং করা হয় এবং ট্রিটমেন্ট করা হবে জাপানির সঙ্গে তারা তিনটা সি যোগ করেছিল এই তিনটা সি হচ্ছে মানে কন্টেনমেন্ট করা হবে দূরে থাকবেন ক্রাউডেড প্লেস যাবেন না আর কনজেস্টেড কোথাও কেউ যাবেন না তার মানে সরি আমরা এখানে বলি যে গ্রহণ করেছিল তিনটা টি আর বর্জন করেছিল তিনটা সি এই গ্রহণ এবং বর্জন এটা খুব সুন্দরভাবে করার জন্য যেমন জাপানে আপনার এখানে বেসবল খুব মানে বিরাট জনপ্রিয় খেলা প্রায় দেড় মাস আগে বেসবল ওপেন করা হয়েছে উইদাউট পার্সন তারপরে এটাকে দেওয়া হয়েছে হাজার লোক ঢুকতে পারবে এই ফলে জাপান হচ্ছে এই কোয়ার্ডিনেটর তিন নম্বর জাপানে প্রতিদিন বলে দেওয়া হতো যে কত বেড ওপেন আছে কত বেডে সিরিয়াস প্যাশন এবং অবস্থাটা কি একটা সময় জাপানে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো বেশকে করে টোকিওতে এগুলো সব নিয়ে নেওয়া হয়েছিল প্যাশনগুলো ট্রেসিং করার জন্য যে সমস্ত প্যাশেন্ট এয়ারপোর্টে যারা ডায়াগনোসিস হচ্ছে তাদেরকে ওই হোটেলে রেখে কোয়ারেন্টাইন চোদ্দ দিন প্লাস এরা কোথার থেকে ইনফেকশনটা পেলো ইনফেকশনটা কোথায় যাচ্ছে তার থেকে বেশি নেওয়া হয়েছিল হচ্ছে ড্রেসিং এর উপরে তার মানে জাপান একটা কম্বাইন সিস্টেম যেখানে সোসাইটিটা সেখানকার লোকের কথাবার্তা শোনে সাইন্টিস্টদের কথাবার্তা শোনে এবং ইন জেনারেলি জাপানের লোকজন কিন্তু মাস্ক পরতে কিন্তু আগের থেকে অভ্যস্ত তারা একটু কিছু হলেই কিন্তু মাস্ক পরে নিজেকে প্রোটেকশন করার জন্য এবং অন্যের যেন অসুখ না যায় এই মাস্ক ব্যবহারের যে তারা আদি থেকে অভ্যস্ত এটার কারণেই কি আসলে তারা এরকম একটি প্যান্ডেমিক অবস্থা থেকে কিছুটা হলো অন্য দশের তুলনায় রক্ষা পেতে পেরেছে শুধুমাত্র এই মাস্কের ব্যবহারের কারণে শুধুমাত্র বলে কোন একটা জিনিস তো বলা যাবে না কারণ প্যান্ডেমিকে অনেকগুলো ফ্যাক্টর কম্বাইন্ড হয়ে হচ্ছে আপনারা যে আউটকাম হচ্ছে মানে শুধুমাত্র বলা যাবে না তো অবশ্যই মাস্ক একটা বিরাট আপনি যে তিনটি সি এর কথা বলেছিলেন যে যে তিনটি সি তারা একেবারে বর্জন করেছে সেখান থেকে যেমন প্লেস থেকে তারা করেছে কিন্তু জাপানে কি সেটা সম্ভব জাপানে তো প্রতিদিন দেখা যায় যে একদম কাজে বের হওয়ার সুবাদে প্রচুর লোক ট্রেনে যে একসাথে করে যায় সেখানে তাদের কি সেই ক্রাউডের পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে না সেটা কি তারা অ্যাভয়েড করতে পারছে হ্যাঁ তারা অনেক ভাবে অ্যাভয়েড করছে যেমন আপনাকে আমি বলি প্রথমে হচ্ছে প্রায় এটা ভ্যারি করবে জায়গা টু লোক বাড়ির কাজ করছে। দুই নম্বর স্কুল করেছে স্কুল করে হাফ মনে করেন সপ্তাহে ছ দিন তার মধ্যে তিন দিন স্কুল করেছে অর্ধেক ছাত্র পার পার তিন দিন স্কুল করেছে হাফ তারা হচ্ছে মাঝখানে একটা করে বার দিয়ে দিয়েছে আচ্ছা প্লেনে তারা হচ্ছে তিনটা সিটের মধ্যে মাঝখানে সিটে কাউকে রাখেনি দুই দিকটা সিটে দুইজনকে রাখছে তো এইভাবে তারপরে মনে করেন আপনার যে ইন জেনারেলি জাপান তো একটা হচ্ছে পুঁজিবাদী দেশ এবং সেই সাথে সাথে তাদের হচ্ছে বিরাট অ্যামিউজমেন্ট ইন্ডাস্ট্রি আছে প্রচুর মদ খাওয়ার দোকান বা এটা জন্য তারা হচ্ছে একটা সময় সরকার থেকে একদম মানে তাদেরকে রিকোয়েস্ট করছে জাপানে আবার কিন্তু কোন লকডাউন দেওয়া যায় না কনস্টিটিউশনালি গভর্নমেন্ট রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছে যে বন্ধ রাখা হোক প্রথমে এমন বলা হয়েছে যে একদম কমপ্লিট বন্ধ তার বলা হয়েছে যে হ্যাঁ খুলতে পারবে কিন্তু সন্ধ্যা আটটা পর্যন্ত তারপর দশটা পর্যন্ত তারপর বারোটা পর্যন্ত তারপরে এখানে কিছু মতন খেলা আছে সেই সব দোকানগুলো তারা সব বন্ধ করছে এবং একটা পর্যায়ে যেহেতু তারা লকডাউন করতে পারে না কিন্তু গভর্নমেন্টের একটা পাওয়ার আছে তারা ওপেন করতে পারে যে কারা কারা কোঅপারেট করছে না এসব নামগুলোকে তারা তখন ওপেন করে দেয় তা জাপানে এটা একটা সোশ্যাল একটা সেম মানে মনে করা হয় ফলে আমার কাছে মনে হয়েছে যে পাবলিক হিউজলি কোঅপারেট করছে এবং কোয়াপারেট করে এই তাদের বর্তমানে যে রুগীর সংখ্যা এটা পৃথিবীর অন্যতম কমে আনতে পারছে এখানে সেখানে একটা খুব বড় হ্যাবক হতে পারত কারণ ওই ক্রুজশিপ থেকে সাঁত্রিশশো রুগী এবং কনসেন্ট্রেট ইনফেক্টেড রুগী এসছে জি অর্থাৎ সেখান থেকে তারা লজ্জিত হয়ে হলেও যারা মানতেন না তারাও এটা মানার ক্ষেত্রে এগিয়ে এসেছেন আপনি রয়েছেন আমাদের সাথে আমি এ পর্যায়ে আসব ডাক্তার মিজানুর রহমান কল্লোল আপনার কাছে আমি জানতে চাইবো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা আসলে খুব বেশি লজ্জিতও হই না আমরা কোনো কিছু মানছিও না আবার আমাদেরকে ওভাবে কেউ সতর্ক করলে বা লজ্জা দিলেও আমাদের মধ্যে বোধ সেই লজ্জাবোধটা ওই অর্থে কাজ করে না সেরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশে যেটা ডাক্তার এম এ আজিজ বলছিলেন যে আমাদের ফার্স্ট ওয়েভ এখনও চলছে সেকেন্ড ওয়েভ এর মধ্যেই চলে আসতে পারে এবং সেই আশঙ্কাই করা হচ্ছে সেখান থেকে বাংলাদেশের মানুষ তো কোনো মাস্ক পরিধান করা হোক কোনো ধরনের সেই স্বাস্থ্যবিধি মানা হোক আমরা মানছি না সেরকম যদি না মানি বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী সংক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই সংক্রমণের মধ্যে পড়তে যাচ্ছে আপনি কি মনে করছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একুশের টিভির অবনীত দর্শকদের এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে যে বসে আছেন আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী মহাসচিব অধ্যাপক ডাক্তার দিকে সত্যিকার আমরা চিকিৎসক সমাজ করোনা কালে যে তার কাছ থেকে কিছু আমরা আশাবাদ আশাবাদী কিছু শোনার জন্য আমরা আসলে শুধু আমি না আমি এখানে একজন বক্তা কিন্তু দর্শক বসে আছেন তার কাছ থেকে কিছু কারণ বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা যারা আসলে পরিকল্পনা করেন হ্যাঁ আমি মনে করি যে তিনি তাদের মধ্যে একজন যাই হোক যে প্রথমে যেটা যে ফার্স্ট ওয়েব যে চলছে বলা হচ্ছে আসলে আমরা যেটা বলছি বলছি সবই কিন্তু অনুমান ভিত্তিক এই ফার্স্ট ওয়েব থেকে আবার সেকেন্ড ওয়েব আসলে যাবে কিনা সেটা একটা প্রশ্নাতীত একটা ব্যাপার কোন ইউরোপের অনেক দেশে সেকেন্ড ওয়েব শুরু হয়েছে আবার অনেক দেশে কিন্তু এখনো ফার্স্ট ওয়েব চলছে আসলে এই ফার্স্ট ওয়েব থেকেই কি এটা আমাদের পরবর্তীতে ভ্যাকসিন আসার মাধ্যমে এটা শেষ হয়ে যাবে কিনা অথবা ফার্স্ট ওয়েভ আবার সেকেন্ড ওয়েভে আবার আবার উত্তরণ ঘটবে কিনা এগুলো একটা প্রশ্ন সাপেক্ষ একটা ব্যাপার আর বাংলাদেশের মানুষের যে লজ্জা কথা আপনারা বলছেন আসলে এটা লজ্জার আসলে বিষয় না যেটা হলো বাংলাদেশের মানুষের ভিতর সব সময় একটা মানে বিপরীত মুখী একটা প্রবণতা দেখা যায় সরকার একটা কথা বলছেন আমাদের এই যে করোনায় যখন বাংলাদেশে আটই মার্চ যখন বাংলাদেশে প্রথম যদি শনাক্ত হলো এবং আঠারোই মার্চ এবং মৃত্যুবরণ করলো এবং আমরা জানি যে এই প্রায় আট মাস না যে করোনা আক্রান্ত হয়েছে বিশ্ব করোনার পার করছে বিশ্ব একত্রিশে ডিসেম্বর উহানে যখন প্রথম শনাক্ত হলো এরপর আট মাস পেরিয়ে গেছে তারপরে আমাদের যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিভিন্ন সময় আমাদের সতর্ক করে দিয়েছেন এবং উনি একত্রিশ দফাও উনি দিয়েছিলেন সেই মতে এবং বিশ্বের অন্য কোনো নেতা কিন্তু এইভাবে এত এত মানে দ্রুত সময়ে এত কার্যকর পদক্ষেপ নেওয়া দূরে থাকুক মানে চিন্তাও করেন না আমাদের জননীতি শেখ হাসিনা যেভাবে উনি কার্যকর পদক্ষেপ গুলো নিয়েছিলেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে সরকার যা বলে তার উল্টো দিকে চলা আপনি যদি এই আমি পুরান ঢাকায় থাকি যদি পুরান ঢাকা থেকে আসেন আপনি দেখবেন যে সত্তর থেকে আশি কেন কিছুদিন আগে ছিল সত্তর থেকে আশি পার্সেন্ট এখন নব্বই পার্সেন্ট মানুষ ব্যবহার করছে এটা বাংলাদেশের মানুষের একটা প্রবৃত্তি এটা হতে পারে আসলে হ্যাঁ বিষয় আমি যেমন গতকাল আমি যখন হাসপাতাল থেকে বেরিয়ে বেরোচ্ছিলাম আমার মুখে মাস্ক দুজন মানুষ তাই দেখে খুব হাসাহাসি করছিল মানে এই এই ধরনের একটা বিষয় আর কি হয়ে গেছে যে এখন মাস্ক পরা দেখলে অন্যজন হাসাহাসি করে এই এই পর্যায়ে চলে গেছে এটা আসলে আমাদের অসচেতনতার অভাব বাংলাদেশের মানুষের মধ্যে অনেক মানুষ অসচেত রয়েছে আমাদের মিডিয়া কিন্তু কাজ করছে আমাদের সংবাদপত্র যে মাধ্যমগুলো কাজ করছে আমাদের যারা গবেষকরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের নেতৃবৃন্দ বারবার যে বিষয়গুলো আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন কিন্তু আমরা জনগণ সেই সতর্কতা আমরা সুকৌশলে আমরা এড়িয়ে যাচ্ছি এবং আমরা স্বেচ্ছায় অসতর্ক কারণ প্রতি মুহূর্তে আপনি যেটা বললেন স্বেচ্ছা অসতর্ক এবং আর একটা জিনিস আমরা কিন্তু ফার্স্ট ওয়েভ কিংবা সেকেন্ড ওয়েভ এই নিয়ে কিন্তু ভাবছি না জনগণকে যখন বাংলাদেশ থেকে যখন লকডাউন তুলে দেওয়া হলো সবাই ভেবে নিয়েছে যে করোনা বোধ চলে গেল এবং আপনি দেখবেন যে সবাই যেভাবে কর্মক্ষেত্রে শুধু না এ অনেকে বেড়াতেও কিন্তু যাচ্ছে অনেকে বলছে বাচ্চাদের স্কুল নিয়ে তারা সমালোচনা করছে স্কুলের ক্লাস কেন হচ্ছে না কিন্তু কিন্তু উপর অন্ত দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু তারা হোটেলে যাচ্ছে তারা যে রেস্টুরেন্টে যাচ্ছে খেতে তারা বিভিন্ন জায়গায় মানে পিকনিক করে বেড়াচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ করছে আসলে যে আমাদের যে স্যার বললেন যে জাপানের উদ্ধৃতি দিলেন যে ওখানে মানুষের মধ্যে আইন মেনে একটা যে শ্রদ্ধাবোধ আছে একটা প্রবণতা আছে আমাদের মধ্যে ওই জিনিসটা আসলে নাই এটাকে আসলে গ্রো করা উচিত এবং সামনে যে শীতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সতর্ক করে দিয়েছেন যে এখানে শীতকালে এটা এটার একটা ব্যাপক আবার মানে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি রয়েছে আসলেই কিন্তু তাই হ্যাঁ এটা যদিও আবহাওয়ার সাথে যে বলা হয়ে হচ্ছে যে করোনার আসলে সম্পৃক্ত নাই কারণ দেখা যাচ্ছে যে শীত প্রধান দেশ গ্রীষ্মপ্রধান দেশ সব জায়গায় কিন্তু সমান ভাবে আক্রান্ত হচ্ছে এটা আমরা বাংলাদেশি আমাদের যে যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন সেইভাবে আমরা যেভাবে এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি কিন্তু যদি আমাদের সামান্য ভুলের কারণে এই যে শীতকাল আসছে যদি আমরা অসতর্ক হয়ে যায় এবং সেটা ব্যাপক আকারে যদি ছড়িয়ে পড়ে হ্যাঁ তাহলে এটা তো একটা মানে বিপর্যয় হবে শুধু আমাদের নিজেদের মানুষের ভুলের জন্যই আমাদের জনগণের ভুলের জন্যই এই বিপর্যয় গুলো হবে এবং দেখেন যে আমাদের ট্রেন যে ছেড়ে দিয়েছে ট্রেন প্রথমে ট্রেন এবং যে গণপরিবহনগুলো গুলো তারা কিন্তু প্রথমে স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন হ্যাঁ যে আমাদের সরকার যে স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন আমি ট্রেনে প্রথমবার যখন আমি গেলাম এবং খুব চমৎকার আমি লক্ষ্য করলাম যে এক সিট বাদ দিয়ে দিয়ে

জোর সংখ্যা খালি রেখেছিল কিন্তু তারা এই নির্দেশ মানেন নাই তারা করছে কি যে একটা সেখানে মনিটরিং এর এক ধরনের অভাব থেকে অসাধু যে চক্র রয়েছে তারা এ ধরনের সুযোগ নিয়েছে কিনা সে বিষয় নিয়ে আমরা আসব এ পর্যায়ে আমরা ইভ্যালি একুশের রাতে একটি বিরতি নিই তারপরে আবার ফিরব সমন্বিত দর্শক ইভ্যালি একুশের রাতে সময় হলো একটা ছোট্ট বিরতি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সমন্বিত দর্শক ইভ্যালি একুশের রাতে আবারও স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রয়েছেন আমাদের সাথে আজকে আমরা আলোচনা করছি করোনা সেকেন্ড ওয়েভ এই শিরোনামে আসবো অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আপনার কাছে ঐতিহাসিক চুক্তি বলা হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত একেবারেই কোভ্যাক্স যে উদ্যোগ সেখান থেকে বিশ্বের একশো ছাপ্পান্নটি দেশের যে একেবারে একটা সফল কার্যকরী ভ্যাকসিন পাওয়া গেলে সেটি সমস্ত দেশে সেই দ্রুততম সময়ে এবং ন্যায়সঙ্গত যে বিতরণের যে একটি চুক্তিতে আসতে পেরেছে এই চুক্তিটি নিঃসন্দেহে তো আপনার আপনার কাছেও সেরকম ঐতিহাসিক চুক্তি বলেই মনে করছেন আপনিও যেমনটা আমি ভাবছি নিশ্চয়ই সেটা আপনি বলবেন কিন্তু এই চুক্তিতে যে বলা হচ্ছে যে প্রতিটি দেশ তিন শতাংশ প্রথম তার মোট জনসংখ্যার তিন শতাংশ লোককে সেই সফল ভ্যাকসিনটি দেয়া হবে এরপর পর্যায়ক্রমে হয়তো সেটা বিশ শতাংশে উপনীত করা হবে পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে দেখুন এই ভ্যাকসিন নিয়ে প্রথম থেকেই অনেক ব্যবসা রাজনীতি নিয়ে অনেক আলাপ আলোচনা আমরা শুনছি আমাদের সরকারের এই ভ্যাকসিনের প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উনি ডিক্লেয়ার করেছেন যে যে দেশেই প্রথম ভ্যাকসিন পাওয়া যাবে এবং নির্ভরযোগ্য ভ্যাকসিন হবে সেখান থেকে আমাদের দেশে ভ্যাকসিন আসবে আমাদের গাবির সাথে যে অ্যালায়েন্স আছে সেখানে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে আমরা আশা করি যে ডাব্লিউইচোর সমন্বয়ে নেতৃত্ব দিলে সেখান থেকেও আমরা ভ্যাকসিন পাবো আমাদের যে সমস্ত দেশের থার্ড ফেজে ভ্যাকসিন তৈরির প্রসেসে আছে সে সমস্ত দেশের সবার সাথে আমাদের যোগাযোগ আছে প্রেয়ারও দেওয়া আছে চাইনিজ যে ভ্যাকসিন সেনোভেগ সেটা আমাদের দেশে ট্রায়ালও চলছে ইন্ডিয়ান যে স্যারাম কোম্পানি সেখানের সাথে ভ্যাকসিন চুক্তি হয়েছে আমরা এই সমস্ত প্রেক্ষাপট বিবেচনা করলে আমরা একটা সুবিধাজনক অবস্থানে আসি বাংলাদেশ সেই কূটনৈতিক নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ভ্যাকসিনের ব্যাপারে আর এই চুক্তিটা ডেফিনেটলি আমি মনে করি এটা প্রশংসার যোগ্য এবং আমি মনে করি যে এটা যদি এই সমন্বয়টা ঠিক মতো হয় আর কি তাহলে ডেফিনেটলি সব মানুষ সব দেশের মানুষই সেই ডিস্ট্রিবিউশনটা যেভাবে হবে সুযোগটা পাবে থেকে আমরাও হয়তো বা সেই যে তিন শতাংশ একেবারেই বলা হচ্ছে সেটা মানে ওয়ার্ল্ড যে হেলথ অর্গানাইজেশন থেকেও বলে দেওয়া হয়েছে যে সেই তিন শতাংশ জনগণ হবে তারাই যারা একেবারেই ফ্রন্ট ফাইটার আমরা বলছি একই রোল যে প্রথম চিকিৎসক এবং স্বাস্থ্য পাবে বয়স্করা শিশু সেবায় যারা সেবায় যারা তারা পাবে তারপরে সমাজসেবী আছেন তাদের কিন্তু বাকি জনগণ যেখানে বলা হয়েছে পর্যায়ক্রমে হয়তো বিশ শতাংশ জনগণের জন্য পাওয়া যাবে এটা সেই সেই ইয়ে থেকে কোভ্যাক্সের সেই যে উদ্যোগ সেখান থেকে কিন্তু বাকি যে জনসংখ্যা সেই জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সরকার কি ভাবছে দেখুন এখানে সরকারের মানে দৃষ্টিভঙ্গি একদম সুস্পষ্ট সরকার এই তিন পার্সেন্ট যাই আসুক না আসুক সরকার কিন্তু যে জায়গায় যে সমস্ত দেশে ভ্যাকসিন হবে সেখানে সেখান থেকে কূটনৈতিকের মাধ্যমে রিলেশান মধ্যে আনার চেষ্টা করবে তার জনগোষ্ঠীর জন্য আর এখানকার জনগোষ্ঠীর সরকার সব দেশে সব দেশের সরকারে যেটা করবে প্রথমে অ্যান্টিবায়টি টেস্ট করে কাদের ইমিউনিটি গ্রো করা আছে কাদের অ্যান্টিবডি আছে সেই জনসংখ্যাটাকে আলাদা করতে হবে যাদের ইমিউনিটি নাই সেই জনসংখ্যাটা কত সেইটা ঠিক করেই সেইভাবে ভ্যাকসিনটা আনবে এবং সেটা প্রায়োরিটি বেসিসটা আমি আগে যা বললাম চিকিৎসক স্বাস্থ্যকর্মী বয়স্ক শিশু এবং ওই বাকি অ্যান্টিবডি নাই যে জনগোষ্ঠী সেভাবেই কিন্তু ডিস্ট্রিবিউশনটা হবে এটা আর ডাব্লিউচোর গাইডলাইনে সব দেশে একই রকম হবে তবে আমাদের দেশের আমরা এই তিন পার্সেন্টের উপরে যে বসে থাকবো তা না সরকারও সেভাবে চিন্তা করছে না আমাদের দেশের নির্ভরযোগ্য ভ্যাকসিন যেখানে হবে সেখান থেকে তারা বাণিজ্যিকভাবে আনার চেষ্টা করবে এবং সেই রকম কোন ধরনের বিভিন্ন দেশ যেভাবে আগাম চুক্তি করে রাখছে বাংলাদেশ তো সেরকম কোনো দেখুন আমরা চীনের সাথে চীনের সাথে তো আমাদের ট্রায়ালের কাজ চলছে সেখানে তো আমরা প্রায়োরিটি পাবো আমাদের আ ইন্ডিয়ার যে সেরাম কম্পানিশনের যে যের চুক্তি হয়েছে সেটা আমাদের প্রায়োরিটি বিস স্যার বলা হচ্ছে যে ইনস্টিটিউশনের সাথে ইনস্টিটিউশনে এক ধরনের চুক্তি হয়েছে সরকার থেকে এখনো না সরকার এটা সরকার এটা সরকার ইস্যুজ নেবে আশেপাশে রাসার যে ভ্যাকসিন আছে সেটা আমাদের দেশে অলরেডি তারা কাজ করছে যে ওষুধ কোম্পানিদের সাথে তারা আলাপ করছে যে তারা ফিজিবল ইনফ্রাস্ট্রাকচার পেলে তারা এখানেই এটার প্রোডাকশনের চেষ্টা করবে চিন্তা করছে তারা আহ সুতরাং আমাদের এই সুযোগগুলো আছে আমাদের ভ্যাকসিনের আমার মনে হয় না আমাদের দেশে ভ্যাকসিনের জন্য জনগণ সাফার করবে কিংবা এটার খুব একটা স্বল্পতা হবে মনে হয় না আসব ডাক্তার শেখ মোহাম্মদ ফজলে আকবর প্রতিটা দেশই তার জনগণের জন্য তার জনগণকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন ভ্যাকসিন যেগুলো একেবারে সেই ট্রায়ালে রয়েছে তৃতীয় ধাপের সেই সমস্ত ভ্যাকসিন যারা নিয়ে আসছে তাদের সাথে এক ধরনের আগাম চুক্তি করছে কিন্তু জাতিসংঘের মহাসচিব একে একেবারেই বলার চেষ্টা করেছেন যে এই ধরনের আগাম চুক্তি একেবারে নিন্দনীয় বলারই চেষ্টা করেছেন তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি এই যে ভ্যাকসিনের যে জাতীয়তাবাদ তা নিয়ে কড়া সমালোচনা করছেন পাশাপাশি আবার কোভ্যাক্সের উদ্যোগে এক একশো ছাপ্পান্নটি দেশের এরকম একটি ঐতিহাসিক চুক্তি সেই রকম একটি চুক্তিতে একশো ছাপ্পান্নটি দেশের মধ্যে বিশ্বের দুই পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্র এবং চীন নেই আপনি এই দুইটা বিষয়কে কিভাবে দেখছেন আচ্ছা আপনাকে ধন্যবাদ প্রথম থেকে হচ্ছে কি যে আমাদের দুর্ভাগ্য হোক বা যাই হোক না কেন বা বর্তমান পৃথিবীর বিবর্তনের ব্যাপারে হোক যে এই ভ্যাকসিন নিয়ে একটা খারাপ ধরনের রাজনীতি অর্থনৈতিক একটা ব্যাপার প্রথম থেকে শুরু হয়েছে এবং সেই শুরুর প্রেক্ষিতেই কিন্তু অনেককে অনেক মূল্য দিতে হয়েছে আমেরিকায় এই গতকালকে দু লক্ষ মারা যাওয়া পূর্ণ হলো এবং তাদের সত্তর লক্ষ মতন রোগী হয়েছে এর বেশিরভাগই কিন্তু হচ্ছে রাজনৈতিক গোড়পলন থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে এখন হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে যেটা হয়েছে প্রথমে আমাদের একটা ভ্যাকসিন দরকার যে ভ্যাকসিনটা হচ্ছে সেফ দুই দিকে এফেক্টিভ আমি খুবই নিরাশাবঞ্জক নই আমি খুবই মানে অপটিমিস্টিক পার্সন কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি একটা বিজ্ঞানী হিসেবে। যে এখনো পর্যন্ত আমরা সেফ এবং একটি এফেক্টিভ ভ্যাকসিনের রূপরেখাটা পুরাপুরি পাচ্ছি না যেটা সাধারণ মানুষের ব্যবহার দেওয়া যেতে পারে যেমন আমেরিকার মডার্ন এবং কিছু কিছু কোম্পানি যে ভ্যাকসিন করছে সেই ভ্যাকসিন গুলো প্রিজার্ভ করতে হবে মাইনাস এইট্টির দিতে কোন কোনো ভ্যাকসিন একাধিক আপনার হচ্ছে ইঞ্জেকশন লাগবে যেগুলো ট্রান্সপোর্ট খুবই টাফ হতে পারে আচ্ছা ভ্যাকসিনের সেটটি সম্বন্ধে অনেক দেশেরই ভ্যাকসিনের সেটটির ক্লিয়ার কাট কোনো রেকর্ড দেয়নি যেমন হচ্ছে রাশিয়ান ভ্যাকসিনের অনেক দিন না দিয়ে গত এক সপ্তাহ আগে ল্যাম্পসেটের একটা পেপার দিয়েছিল ছিয়াত্তরটা রোগীর যেটা সেফ সেটা বলার দুদিন পরে আসলো যে চোদ্দ পার্সেন্ট লোকের ভালো মানে হাই ফিভার এবং বেশ কিছু সাইড এফেক্ট আছে তার ফলে এত দ্রুত প্রক্রিয়ায় এই হচ্ছে যেখানে বলার অপেক্ষা রাখে না যে বিজ্ঞানের যে ধারায় একটা জিনিস মানে আস্তে আস্তে বেরিয়ে আসে সেই ধারাটা এখানে পুরাপুরি ফলো করা হয়নি ফলে প্রথম কথা হচ্ছে কি একটা সেফ এবং এফেক্টিভ যে ভ্যাকসিনটা হচ্ছে কি রিয়েলি আমাদেরকে একটা প্রোটেকশন দেবে কথা হচ্ছে সেকেন্ড থিং প্রোটেকশনটা কত দিনের এটা কি দু মাসের জন্য এটা কি ছ মাসের জন্য এটা আমাদের আমাদের একটা টেন্ডেন্সি আছে যে একবার ভ্যাকসিন নিলাম আর কোনোদিন কভিড হবে না তিন নম্বর হচ্ছে এই কভিড রোগটাকে ব্যাখ্যা করে আমরা প্রতিনিয়ত ল্যাবরেটরিতে ব্যাখ্যা করে দেখছি এটা অসম্ভব একটা কমপ্লেক্স রোগ এটা প্যান্ডেমিক বলা হচ্ছে এটা একটা নর্মাল ইনফেকশন ডিজিজ এর না এটা একবার হয়ে এটা চলে যায় না যার জন্য যদি আপনি প্রশ্ন করেন আমি উত্তর দেয়নি যে এই ওই ফার্স্ট ওয়েভ বা সেকেন্ড ওয়েভ এটা বলার কোনো উপায় নাই এখনো পর্যন্ত নর্মালি হলে আমাদের এখানে কোভিড মনে করেন যে পাঁচটার মারা গেছে এটা হয়তো পাঁচ না হয়ে দশটার মারা যেতে পারতো কিন্তু তারপরে এটা ফল করতে লাগতো এবং ফল করার পরে এটা আর আসতো না আচ্ছা এখন আপনি চিন্তা করেন তিরিশ হাজারের ওপরে প্লেন কিন্তু মুভ করছে না একটা একটা দেশের মধ্যে যাতায়াত কিন্তু নর্মাল যাতায়াত মেনটেন হচ্ছে না বেশিরভাগ জায়গাতে কিন্তু অনেক স্কুল ইনস্টিটিউট বন্ধ হয়ে আছে। এই অবস্থার মধ্যেও কিন্তু এই ইন্ডিয়াতে সাতানব্বই হাজার ষাট হাজার ব্রাজিলে এবং এই প্রথমবারের যে ইসরাইল দুবার হোর কান্ট্রি লকডাউন গেল ওরা আবার নিউ একটা লকডাউন শুরু করেছে আচ্ছা ফ্রান্সে প্রায় সত্তর হাজার কেস দেখা গেছে দুদিন আগে এবং ওরাও চিন্তা করছে পারছে লকডাউন মানে কোভিড নরমাল অন্যান্য

আর তারপরে একটা টাইম ঠিক করা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে জুনের মধ্যে এটা আসবে দেখা যাক এর মধ্যে আসে কিনা তবে আমি যেটা মনে করি বাংলাদেশের জন্য আমার দরকার পড়বে যে কোনো দেশের ভ্যাকসিন সেটা যে কোন অবস্থার আসতে পারে কিন্তু এটাকে মানুষের জন্য সেফ হতে হবে এবং এটা এফেক্টিভ হতে হবে এবং আমাদের ক্লিয়ার জানতে হবে যে এটা কতদিনের জন্য এফেক্টিভ ইভেন এটা তিন মাসের হতে পারে এখনকার বিজ্ঞান যদি না পারে তাহলে আমি আপনাকে দুটো খবর দেই যে দুটো খবর একটা হচ্ছে এই যে ভাইরাসটা যেটা একটা হচ্ছে ভাইরাস এই একই ভাইরাসের বংশ মানে গুপ্ত কিন্তু হচ্ছে এইচ এবং হেপাটাইটিস ভাইরাস চল্লিশ বছরের প্রচেষ্টাও কিন্তু এর ভ্যাকসিন বের হয়নি সেফ এবং প্রোটেক্টিভ ভ্যাকসিন বের হয়নি তা এখন আমাদের হচ্ছে কি প্যাসিমিস্টিক কথা যে আমরা খারাপ কথা শুধু বললাম ভয় পেলাম আমি তা বলার জন্য না যেখানে এখানে ডাক্তাররা আছেন আপনারা আছেন মিডিয়ার কর্মচারীরা সবাই আছেন মানে একটা কারেক্ট সংবাদ আমাদের আসা দরকার আমাদের অতি উৎসবাদী উচ্চবাদী হওয়ারও কোনো দরকার নেই আশা পাওয়ার দরকার নেই আবার নিরাশ হওয়ারও দরকার নেই প্রতিটি স্টেজে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স দেখে যাওয়া যাক এই ভ্যাকসিনটা কেমন যদি এটা ভালো হয় তিন পেলে আমাদের দেশের একটা প্রায়োরিটি ঠিক করা আছে যে প্রথমে ফ্রন্ট রাইড রানাররা পাবে তারপর আস্তে আস্তে জিনিসটা পাওয়া যাবে এর জন্য ছ মাস দেরি করতে হলেও কিন্তু আমাদের কষ্টের কিছু না কষ্ট হবে ওখানেই যে আমরা একটা ভ্যাকসিন শুরু করলাম তারপরে দেখা গেল এর একটা খুব বাজে অ্যাডভার্স এফেক্ট আছে সেক্ষেত্রে কি বাংলাদেশের জন্য যে কোনো ভ্যাকসিনের ব্যাপারে আগাম চুক্তি করার যে বিষয়টি সেটা কি একেবারেই উচিত হবে না বলে আপনি মনে করছেন না আন্তর্জাতিক ভাবে হচ্ছে কি আপনার একটা প্রোডাক্ট ফিনিশ না হওয়ার আগেও আপনার এটা হচ্ছে চুক্তি হতে পারে কিন্তু চুক্তি থাকবে যে আপনি সেফ এবং এফেক্টিভ হলে আপনি তখন টাকা দিবেন যেমন আমি বলি আমেরিকাতে অন্তপক্ষে তিনটা কোম্পানি তারা হচ্ছে প্রায় আপনি ধরে নিতে পারেন এক্সাক্ট অ্যামাউন্ট বলা সম্ভব না মানে কোটি তৈরি করছে তাদের মধ্যে একটা কোম্পানি ফেলে দেওয়া হবে কিন্তু এই অসুখের তীব্রতা এবং চিন্তা করে ঠিক করছে ফেলে দিলেও কোনো আপত্তি নেই কিন্তু আমরা হচ্ছে প্রোগ্রেস করব ভ্যাকসিন ডেভেলপমেন্ট করার সেই জন্য আমাদের এখানকার মিনিমাম পয়েন্ট থাকবে আমরা আজকে ফেজ ওয়ানে থাকি ফেস টু তে থাকি ফেজ থ্রিতে থাকি আমরা জানি না কিন্তু এটা সাংঘাতিক একটা অসুখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন ঠিক তাই শীতকালে এটার প্রকাব আরো বাড়তে পারে ভবিষ্যতের প্রকাপ আরো বাড়তে পারে এবং এটা সাধারণ একটা হচ্ছে আমাদের যে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে ভ্যাকসিন যেটা আছে যদি সম্ভব আমাদের এমন একটা চুক্তি করতে হবে যাতে সেফ এফেক্টিভ ভ্যাকসিন হলে কিছু পয়সা বেশি দিয়ে হলেও আমাদেরকে কিনতে হবে আমাদের কোন একটা জায়গা থেকে করতে হবে কিন্তু মিনিমামটা হচ্ছে কি যে পাওয়ার রাস্তাগুলো গুলো ওপেন রাখতে হবে এবং এটাকে অবশ্যই সেফটি এবং এফিক ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া চলবে না এটাই আমাদের ভ্যাকসিন হচ্ছে ধন্যবাদ আপনাকে আসতে চাই ডাক্তার মিজানুর রহমান কল্লোল আপনার কাছে বাংলাদেশে যে একেবারেই কোভিড নাইন্টিন বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি রয়েছে তারা অনেক আগে থেকেই বলার চেষ্টা করেছেন বারবারই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্টের কথা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে অ্যান্টিবডি টেস্টের অনুমতি সে সে অর্থে মেলেনি কিন্তু অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয়া হয়েছে যেখানে একেবারেই আর টিপিসি আর শুধুমাত্র আমাদের বাংলাদেশে টেস্ট করা হতো এবং বাংলাদেশের টেস্ট খুব অপ্র এ বিষয়টি নিয়ে অনেক বেশি সমালোচনা ছিল সেখানে অ্যান্টিজেন টেস্টে আমাদের সেই যে অপ্রতুলতা সংক্রমণের শনাক্তের ক্ষেত্রে সেটা কমবে কতখানি আপনি মনে করছেন কিনা আর সেই সাথে জানতে চাইব যে অ্যান্টিজেন টেস্টে আসলে ভুল নির্ধারণের সম্ভাবনা কত থাকে অর্থাৎ ফলস নেগেটিভ বা এরকম সম্ভাবনা কতখানি রয়েছে ফলস নেগেটিভ বলেন ফলস পজিটিভ বলেন আসলে সব টেস্টেই তো এটা ঘটে থাকে আর যে আমরা যেটা যেটা ওই যে আহ ই বলে কি আরটিপিসি আর সেখানেও কিন্তু হ্যাঁ ওখানে কিন্তু ই আসছে কারো কারো যে বলা হচ্ছে যে ফলস পজিটিভ ফলস নেগেটিভ ও চলে আসে সুতরাং এটা কিন্তু এন্টিজেন টেস্ট যেটা আসছে আর আমার যেটা মনে হয় যে এন্টিজেন টেস্ট এর মাধ্যমে এক সময় অনেক অনেক মানুষের হ্যাঁ এটা টেস্ট করা সম্ভব হবে এবং যে জিনিসটা কি এটা তো আসলে একটা ভাইরাসের যে প্রোটিন হ্যাঁ সেই প্রোটিন শনাক্ত করে এটার মাধ্যমে হ্যাঁ এবং যে জিনিসটা যে আমাদের যে যে কিছু কিছু দেশ যে যারা যে করছে যে একই সময় যেমন আমাদের যে বর্তমান যে টেস্ট গুলো করা হচ্ছে হ্যাঁ সেটা তো খুব কম করা হচ্ছে আসলে যে কয়েক হাজার মাত্র করা হচ্ছে হ্যাঁ কিন্তু এখানে যে একই সাথে যে একটা ডাক্তারের চেম্বার থেকে। এটা করার সুযোগ আছে যে এবং একই সময় মানে কয়েক লক্ষ মানুষের এটা করার একটা সুযোগ থাকে হ্যাঁ সুতরাং অ্যান্টিজেন টেস্ট আসলে আমাদের আরো বেশি এটা করা যাবে এবং বেশি শনাক্ত হবে হ্যাঁ যে এটা মানুষটা পজিটিভ আছে না নেগেটিভ আছে আমাদের জন্য এটা খারাপ কিছু না আসলে জি আসলে খুব কম সময়ের মধ্যে এই এই অ্যান্টিজেন টেস্টে একজন মানুষ করোনা আক্রান্ত কিনা সেটা জানা যাবে সেই অর্থে আমরা খুব দ্রুত সময়ে বা যেসব জায়গাগুলোতে আর আর ল্যাব নেই সে সমস্ত জায়গা মানুষরা খুব তাড়াতাড়ি জানতে পারবেন এটাই কি আসলে অ্যান্টিজেন টেস্টের মানে সুফল আমরা বিবেচনা করব কিনা না সুফল তো অবশ্যই আছে কিন্তু যদি সন্দেহ থাকে তখন সেই ক্ষেত্রে আমি বিকল্প আবার আর্টিপিসি আমরা করতে পারি হ্যাঁ কিন্তু এটা তো একটা প্রাথমিক একটা যে আমরা টেস্টের মাধ্যমে আমরা জানতে পারছি হ্যাঁ যে এটা এটা পজিটিভ না নেগেটিভ হ্যাঁ কারণ এটা একটা একটা র্যাপিড টেস্ট হ্যাঁ এই টেস্ট করা এটা আমাদের একটা জনবহুল দেশ এই জনবহুল দেশে আমাদের এই ধরনের একটা টেস্টের আসলে প্রয়োজনীয়তা অনেকদিন আগে থেকেই এটা একটা ছিল যদিও গণস্বাস্থ্য আমাদের একটা টেস্টের কথা বলছিল এবং তাদের আসলে অনুমোদন দেওয়া হয় নাই হ্যাঁ কিন্তু সেটা ছিল একটা বিতর্কিত একটা বিষয় হ্যাঁ যে গণস্বাস্থ্যের যিনি জাফরুল্লাহ চৌধুরী উনি উনার তো আসলে সত্য কথা বলতে কি যে ওনার ওনার কথা বার্তা আসলে বিশ্বাসযোগ্য না হ্যাঁ এটা বিগত দিন আমরা যদি পর্যালোচনা করি সুতরাং তার উনি কি করছেন না করছেন হ্যাঁ সেটা একটা সন্দেহজনক বিষয় বর্তমানে যে এন্টিজেন যে টেস্টটা আসছে এটা আমরা আশা করতে পারি যে আমাদের দেশের জনগণ এটার মাধ্যমে অত্যন্ত ফল লাভ করবে সুফল লাভ করবে কারণ সে দ্রুত সময় জেনে নিতে পারবেন যে তার এটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে হ্যাঁ একই সাথে এক একই সময়ে মানে অনেকগুলো মানুষের আসলে এটা করা যাবে জি হ্যাঁ আসবো অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আপনার কাছে যেটা ডাক্তার কল্লোল বলছিলেন যে গণস্বাস্থ্যের কিটের যে বিষয়টি যেটা অ্যান্টিবডি টেস্টের ক্ষেত্রে যেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে কিন্তু তার পাশাপাশি তো তখন আমরা এটাও জেনেছি যে শুধুমাত্র গণস্বাস্থ্যের কিটের কারণে দেয়া হচ্ছে না এরকম তো নয় বিষয়টি নাকি এটা পার্শ্ববর্তী ইন্ডিয়াও এরকম পারমিশন দেয়নি বা বিশ্বের অন্যান্য দেশও অ্যান্টিবডি টেস্টের এই কিট পারমিশন দিয়েও আবার সেটা উইড্রো করা হয়েছে এরকমটাই তো বোধ তখন আমরা জেনেছিলাম অ্যান্টিজেন টেস্ট অ্যান্টিবডি টেস্ট এটা ডাব্লিউচও ওয়ার্ল্ড ওয়াইড কোথাও রিকগনিশন দেয়নি ডাব্লিউচও রিকগনিশন আরটিপিসিআর টেস্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট বিভিন্ন দেশ করছে সব দেশ করছে না অ্যান্টিবডি টেস্টটা এটা ডায়াগনস্টিক পারপাজে না এটা রিসার্চের জন্য ইয়ে স্টাডিটা যেটা করে যেটা আমাদের কত জনসংখ্যা এফেক্টেড এইটা এই স্টাডিটা করে গবেষণার মূলক স্টাডি তো অ্যান্টিজেন্টের যেটা এইটার সুবিধাটা হলো যে আপনি দ্রুত দ্রুত কোনো ডায়াগনোসিস করতে পারবেন সে একটা রুগী ইমার্জেন্সি হাসপাতালে আসলো তার একটা প্রসিডিউর করবেন একটা অপারেশন করবেন সেই জায়গাটা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে জন্য সুবিধা হবে এখন হচ্ছে যে একটা রোগী আসলে তাকে সাসপেক্টেড ইউনিটে দিয়ে টেস্ট করে দুই দিন সময় লাগে তারপরে সিদ্ধান্ত নিতে হয় সমস্যা অপারেশনের এইটা সুবিধা আজকে এয়ারপোর্টে যারা বিদেশ যাচ্ছে তারা এয়ারপোর্টে কিন্তু বিশ মিনিটে পরীক্ষাটা করে যেতে পারে তবে এইখানেও সমস্যা আছে ধরেন একজন যদি বিদেশ যায় সেই দেশ এই অ্যান্টিজেন টেস্ট তারা অ্যালাউ নাও করতে পারে সুতরাং এই জটিলতাও আছে তবে এটাও ঠিক যে সরকার দেরিতে হলে ওটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আগে নিতেই হবে এরকম কোনো ছিল না কারণ এখানে অ্যান্টিজেন টেস্টে পঞ্চাশ শতাংশ লোক যদি পজিটিভ যারা দেখা যাবে অ্যান্টিজেন টেস্টে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে তো তারা ডেফিনেটলি পজিটিভই হবে

পরে বললো অ্যান্টিজেন অ্যান্টিবায়োটি হবে আর যখন সে উনি বললো যে একটা প্রোগ্রামের বললো সরকারে কেউ আসলো না সেই পর্যন্ত উনি কিন্তু ইয়েই করেন অ্যাপ্লিকেশনই করে নাই তার রেজিস্ট্রেশনই হয় নাই রেজিস্ট্রেশন হইলে পরে এটা গভর্নমেন্টের বিএমআরসি এবং এটা স্টাডি হবে হওয়ার পরে সিদ্ধান্ত সেটা কিন্তু হয় নাই পরবর্তী সময় যখন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি তারা

মানে ভ্যাকসিনেশনের সময় আসবে তখন কিন্তু এটা করবে সেটাও আসলে সেই ভ্যাকসিনেশনের আগে অ্যান্টিবডি টেস্টের যখন দরকার হবে তখন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা হবে আসব ডাক্তার শেখ মোহাম্মদ ফজলে আকবর আপনার কাছে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে রয়েছে ছোট্ট করে জানতে চাইবো ভিটামিন ডি যেটা বোস্টন ইউনিভার্সিটির গবেষণা আবারও নতুন করে বলছে যাদের শরীরে ভিটামিন ডি এর একেবারেই অপ্রতুলতা রয়েছে সেই ডেফিসিয়েন্সি থেকে তাদের কোভিড নাইন্টিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা যা থাকে তার থেকে চুয়ান্ন নো শতাংশ কম থাকে যাদের শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন খুব সংক্ষিপ্ত আকারে জানতে চাইবো আপনার কাছ থেকে আমি সংক্ষেপে বলছি প্রথম কথা হচ্ছে কি যে বস্টনই হোক অক্সফোর্ডই হোক পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক একটা জায়গা থেকে যখন একটা কোনো ডাটা আসে আমরা সেটাকে ভ্যালিডেশন করতে চাই এটা অবশ্যই অন্য জায়গা থেকে আসতে হবে একই রকম বা সেম বা সিমিলার টাইপের ডাটা আসতে হবে তখন আমরা গ্রহণ করতে পারি যে হ্যাঁ এই প্রক্রিয়া মারফত এটা করা যেতে পারে তা না হলে যত নাম করা জায়গা থেকে আসুক এটাকে অবজারভেশন বলা হবে নাট এভিডেন্স এবং এভিডেন্স না আসা পর্যন্ত আমরা সেটাকে হচ্ছে কি সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি না তবে ভিটামিন ডি সাইড এফেক্ট নাই কেউ যদি খায় আমি তাকে মানা করব না কিন্তু এই মনে করে যদি খায় যে কভিড আমার হবে না তাহলে সেখানে আমি হচ্ছে অবশ্যই একটা নেগেটিভ একটা ফ্ল্যাগ তুলবো যে দিস শুড নট বি পারপাস পারপাস খুব স্পেসিফিক হতে হবে এভিডেন্স থাকতে হবে জি অর্থাৎ ভ্যারিফিকেশনে না গিয়ে একেবারে কোনো একটি ইউনিভার্সিটির গবেষণার যে ফলাফল সেটাকে একে একেবারেই সেরকম সত্য বলে ধরে নেয়াটা আহ বোধ হয়তো সত্য হয়তো সত্য কিন্তু আমরা বিশ্বব্যাপী মানে তার কার্যকরিতা আসলে কতখানি সেটা আরো বেশি ভেরিফিকেশনের দরকার হবে আমি একেবারে শেষ পর্যায়ে আমি ডাক্তার মিজানুর রহমান কল্লোল আপনার কাছ থেকে একেবারে খুবই 30 সেকেন্ডের মধ্যে জানতে চাইবো যে যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম বাংলাদেশে সেই সেকেন্ড ওয়েভের কথা সামনে শীত আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে কি করণীয় হতে পারে আসলে শীতে তো শুধু এই কোভিড নাইনটিন নিয়ে তো শুধু আতঙ্কিত না তবে শীতে অনেক রোগ আমাদের দেশে আসলে দেখা যায় যে শীতে সাধারণ যে সর্দি কাশি থেকে শুরু করে যে আমাদের আজিজ ভাই বললেন যে আমাদের এই শীতকাল আসলে হাপানির যে রোগের যে প্রবণতা এটা বেড়ে যায় আসলে আমাদের এই শীতকালে আমাদের এই যে শীতের সবজি পাওয়া যায় আমাদের দেশে প্রচুর এই এই সমস্ত রোগকে প্রতিরোধ করতে হলে শীতের সবজি খেতে হবে হ্যাঁ আমাদের দেশে তো প্রচুর এই যে লেবুর উৎপাদন হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ হ্যাঁ আমরা ট্যাবলেট আকারে না খেয়ে আমরা ফল ফল থেকে আমরা এগুলো সংগ্রহ করতে পারি এবং সবচেয়ে বড় কথা কি যতক্ষণ একটা সুষম যে খাবার এটা আমাদের গ্রহণ করতে হবে আর যেহেতু কোভিড এর সাথে যুক্ত রয়েছে এই সময়ে আমরা প্রোটিন একটু বেশি খাই হ্যাঁ তাহলে আমাদের খাবারের মাধ্যমে আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে হ্যাঁ সেটার মাধ্যমে আমরা যে শীতের যে অর্থাৎ বাংলাদেশ সরকার কিছুটা আমরা সুরক্ষা পেতে পারি আসুন এই কোভিড নাইন্টিন মোকাবেলায় বাংলাদেশ সরকার যে ধরনের প্রস্তুতি নিচ্ছে তার পাশাপাশি একেবারেই ব্যক্তিগত উদ্যোগে আমরা প্রত্যেকেই আমাদের স্বাস্থ্যকে সেই সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের ভালো যে বা সুশোভ খাদ্যাভ্যাসগুলো আমরা গড়ে তুলব সেভাবে হয়তো আমরা এই কোভিডের সেকেন্ড ওয়েভ হোক আর সেই একেবারে দীর্ঘস্থায়ী হোক সেটা মোকাবেলা করতে সক্ষম হব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আপনাদেরকে ধন্যবাদ ডাক্তার শেখ মোহাম্মদ ফজলে আকবর এবং ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান কল্লোল আপনাদেরকে যুক্ত হয়েছেন আজকে এবং কিছু তথ্য আমরা পেলাম আপনাদের কাছ থেকে আমি সবশেষে ধন্যবাদ জানাতে চাই অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আপনাকেও স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদেরকে সেই সমৃদ্ধ করেছেন অসংখ্য ধন্যবাদ আবারও সম্মানিত দর্শক ইভ্যালি একুশে রাতের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আজকে আমরা করোনা সেকেন্ড ওয়েভ নিয়ে আলোচনা করলাম আপনারা শুনলেন এবং এটা নিঃসন্দেহে একেবারেই এটা এতদিনে প্রমাণিত যে আমরা যদি নিজেরা সুরক্ষিত করতে না পারি নিজেদেরকে প্রতি মুহূর্তে সেই সচেতন না হই তাহলে বোধ আর কখনোই এই কোভিড থেকে আমরা মুক্তি পাওয়ার চিন্তাটা করতেও হয়তো আরও বেশি দীর্ঘমেয়াদে সেই শঙ্কিত হতে হবে প্রতি মুহূর্তে সেই শঙ্কার মধ্যে না গিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করব সেই প্রত্যাশায় শেষ করছি ইভ্যালি একুশের রাতের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন শুভরাত্রে